আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিষয় নিয়ে। তো আমরা সকলে জানি যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মহিলাকে 1000 টাকা এবং 500 টাকা করে দেওয়া হবে। তো যেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি কয়েক মাস আগে ঘোষণা করেছিলেন, তো সেটা বর্তমানে এখন বাস্তবে রূপায়িত হচ্ছে। তো 16 তারিখ থেকে আপনারা আবেদনপত্রটি জমা দিতে পারবেন এবং সঙ্গে কী কী আপনাদের ডকুমেন্টস লাগছে, তো এর আগে আমি আপনাদের একটা ভিডিও বানিয়ে দেখিয়েছিলাম স্টেপ বাই স্টেপ যে আপনারা কীভাবে আবেদনপত্রটি আবেদন করবেন, ফিল আপ করবেন এবং কী কী ডকুমেন্টস লাগবে। তো আজকে একটা নতুন আপডেট উঠে আসছে, যেটা আপনাদের নতুন একটা আবেদনপত্র, যেটা ডিক্লারেশন ফর্ম, ঠিক আছে, আপনাদের ঘোষণাপত্র একটা আপনাদের অ্যাটাচ করতে হবে। তো 2টো পাতার ছিল, তো আরেকটা পাতার একটা যেটা ঘোষণাপত্র আপনাদের অ্যাটাচ করতে হবে, না হলে আপনারা কিন্তু যেটা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা কিন্তু আপনারা পাবেন না। তো এই ব্যাপারে সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন, তো কাইন্ডলি ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার স্মার্ট নলেজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে অল নোটিস অন করে রাখবেন। প্রতিনিয়ত যে কোনো সরকারি এবং বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য সরকারি যে কোনো প্রকল্পের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই ফলো করবেন প্রতিনিয়ত। তো আমরা চলে এসেছি অ্যাপ্লিকেশন ফর্মে, আপনারা দেখতে পাচ্ছেন। তো যেটা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, তো এটা সেম ফর্ম, ঠিক আছে, আপনি দেখতে পাচ্ছেন। তো এই ফর্মটা এটাই আছে, 2টো পাতার যেটা রয়েছে, তো ফর্ম আপনাদের সেম রয়েছে। এখানে ফটো যেটা রয়েছে এটা এখানে আপনারা ফটো লাগিয়ে দেবেন, যেটা আমাদের রয়েছে। সম্পূর্ণ এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি আপনারা কীভাবে আবেদন করবেন, ফিল আপ করুন সম্পূর্ণভাবে স্টেপ বাই স্টেপ, কী কী আপনাদের ডকুমেন্টস লাগবে। তো বেনিফিশিয়ারি নেম যেটা অবশ্যই আপনারা দিয়ে দেবেন, স্বাস্থ্যসাথী কার্ড, আধার নাম্বার অবশ্যই দিয়ে দেবেন। তো স্বাস্থ্যসাথী কার্ড বা আধার কার্ড যদি না থাকে, বা সিলুকের সার্টিফিকেট বা সিলু টাইপ সার্টিফিকেট যদি কাস্ট সার্টিফিকেট আপনাদের না থাকে, তো আপনারা কীভাবে আবেদন করবেন। তো আজকে আমি আপনাদের সকালে একটা ভিডিও বানিয়ে দিয়েছি, তো আপডেট দিয়েছি, তো কীভাবে আপনারা আবেদন করবেন যদি আপনাদের কার্ড না থাকে। তো অবশ্যই ভিডিওটি আপনারা ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই ভিডিওটি আবার অবশ্যই দেখে নেবেন। তো এই 2টো পাতা দেখতে পাচ্ছেন, প্রথম পেজ এটা, তারপর রয়েছে সেকেন্ড পেজ এটা, তারপরে যেটা রয়েছে নতুন যেটা স্বঘোষণাপত্র আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। তো এই স্বঘোষণাপত্রটি আপনাদের অবশ্যই দিতে হবে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। তো স্বঘোষণাপত্র সম্পূর্ণ আবেদনকারিনীর তথ্য দ্বারা পূরণ হইবে। তো তারপর যেটা রয়েছে, এই মর্মে ঘোষণা করিতেছি যে পিতা স্বামী, ঠিক আছে, অবশ্যই পিতা অথবা স্বামীর নাম দিয়ে দিবেন। তারপর গ্রাম, অবশ্যই তার নিজের গ্রাম, পোস্ট অফিস, থানা, দেন আপনাদের ব্লক, তো তারপর চলে এসেছে গ্রাম পঞ্চায়েতের নাম, এবং তারপর রয়েছে ডাক সংখ্যা, যেটা আপনাদের পিনকোড, ঠিক আছে। তো তারপর যেটা আমাদের রয়েছে ঘোষণাপত্রে কী রয়েছে, তো ডাক সংখ্যা যেটা এর বাসিন্দা, স্থায়ী বাসিন্দা, আমি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করিয়াছি এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হইতেছি। আমি এযাবৎ কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের স্বশাসিত সংস্থা, অধিকৃত সংস্থা, পঞ্চায়েত, পৌরসভা, সরকারি সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠান হইতে কোনো পারিশ্রমিক পেনশন পাইনি। আমার দেওয়া উপরোক্ত সকল তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সম্পূর্ণভাবে সত্য। আমি আরও ঘোষণা করিতেছি যে উপরোক্ত দেওয়া কোনো তথ্য ভুলের কারণে আমার আবেদনটি বাতিল করিলে আমার কোনোরূপ আপত্তি থাকিবে না। তো তারপর যেটা আপনাদের রয়েছে তারিখ, তো অবশ্যই আপনারা তারিখ এখানে দিয়ে দিবেন। তো তারপর অবশ্যই আপনার সিগনেচার অবশ্যই আপনারা এখানে করে নেবেন। তো আশা করি আপনারা বুঝে গেছেন যেটা রয়েছে স্বঘোষণাপত্র, ডিক্লারেশন ফর্ম অবশ্যই আপনাদের এটা পূরণ করতে হবে। তো ঘোষণাপত্রটি অবশ্যই আপনাদের নিজে, যেটা যিনি আবেদন করবেন, ঠিক আছে, তো অবশ্যই ওনাকে আবেদনপত্রটি অবশ্যই ফিল আপ করতে হবে। তো নিজের নাম লিখবেন, তার পিতা স্বামীর নাম, গ্রাম, সব কিছু আপনারা আশা করি পারবেন, ঠিক আছে, যেটা আমি। তো এটাই আজকে আপনাদের আপডেট দেওয়ার ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিষয় নিয়ে। তো আরও একটি আপডেট উঠে আসছে, ঠিক আছে, নতুন একটা যেটা রয়েছে শিশু, যেটা রয়েছে আপনাদের যে শিশু কল্যাণ দপ্তরের, যেটা আপনাদের নতুন একটা নোটিফিকেশন যে আপনারা কীভাবে যেটা আবেদনের যেটা যোগ্যতা নির্দেশিকা একটা জারি করেছে। তো এই ব্যাপারে আমি আপনাদের নেক্সট ডে মোটামুটি বিকেলের দিকে একটা ভিডিও বানাবো, ঠিক আছে। তো অবশ্যই নেক্সট ডে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ফর্মের, তো আপনাদের 3টি পাতা হবে বর্তমানে এখন, তো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করতে পারবেন। তো না হলে আপনাদের যেটা আমাদের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, টেলিগ্রামের গ্রুপে অবশ্যই আপনারা জয়েন করতে পারবেন, অথবা যেটা রয়েছে হোয়াটসঅ্যাপের লিঙ্ক, তো হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, তো হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন হতে পারেন, যেটা রয়েছে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম এবং সঙ্গে ঘোষণাপত্রটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, অবশ্যই ডিসক্রিপশন চেক করে নেবেন। তো ঠিক আছে বন্ধুরা, এটাই আজকে আপডেট দেওয়ার ছিল, ভালো থাকবেন।